এই প্রতিদিন কিরকম বিক্রি হয়? কিরকম বিক্রি হয়? না এখন গরমের মাঝে। হ্যাঁ এমনি কত হয় এভারেজ বিক্রি হয়? কত প্রাইস আপনার? হাজার টাকা। 1000 টাকা বিক্রি করেন। আপনি কি দিনে কি অন্য কোনো কাজ করেন? এই চানাচুরি বিক্রি করেন আর কি কয়? 1000 টাকা বিক্রি হলে আপনার পোষায়? পারবে ঠান্ডা করলে বা ইয়ে সামনে পারতে পারে আর তাই ঠান্ডা সময় তো 1000 টাকা বিক্রি করলে কি 500 টাকা লাভ? 500 টাকা 300 400 300 তিন চারশো থাকে। সেই 300-400 টাকা দিয়ে কি আপনার চলে? চলে না তো সবাই লেতে পারে, কী করবে? হ্যাঁ অন্য কোনো কাজ করেন না আপনি? কখন থেকে এই কাজ করেন? তিনটার দিকে বেরোয়। 1000 টাকা বিক্রি হয়? তাহলে আপনার সংসারে কজন মানুষ চলে কিভাবে? ওয়াইফ কাজ করে। ওকে কীভাবে চলে? পরিবার পরিবার ইয়ের মধ্যে আছে, যেমন ইয়ে দিন হেলথ হেলথের মধ্যে মানে। ও আচ্ছা ঠিক আছে। এরকম অনেক মানুষ আছে এখানে শ্রমজীবী, তারা বিভিন্ন সময় হাতিরঝিল একটি সুন্দর জায়গা, পুলিশ প্লাজার সামনে ফুটওভার ব্রিজের উপরে, পেছনে হচ্ছে এটি হচ্ছে রাজুকের এই হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবন, এই প্রশাসন এখানে বসে। এইখানে হচ্ছে পুলিশ প্লাজা দেখা যায়, ওখানে যেটা হচ্ছে পুলিশ প্লাজা। আমাদের একটু ফোকাস করার চেষ্টা করি, না ফোকাস বোঝানো যাচ্ছে না। এইখানে হচ্ছে হাতিরঝিলের যে অ্যাম্পলি থিয়েটারটি অনেক দামি একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এটি। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন দিবসে, জাতীয় দিবস বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে এটি হয়। অ্যাম্পলি থিয়েটার ওইখানে আর একটু দূরে, ওখানে সন্ধ্যা হলে আলোর নাচন, যেটা আমরা বলতাম জলের যে ফোয়ারার যে নাচনটা সেটা হয়। এটি একটি দৃষ্টিনন্দন জায়গা হাতিরঝিলের। আমরা একটু দেখানো সম্ভব হাতিরঝিলটি দেখানোর চেষ্টা করছি, পুরো হাতিরঝিল। বর্তমানে এটিকে ঢাকার ফুসফুস বলা হয়। এটি হাতিরঝিল, হাতিরঝিলের রাতের চিত্র। এখন রাত কয়টা? 10:30 মতো বাজে। কর্মব্যস্ততা, যদিও ইতিমধ্যে এখানকার যে ওয়াটার বাসগুলোর চলাচল মনে হয় বন্ধ হয়ে গেছে। ওয়াটার বাস চলে প্রতিদিন এই হাতিরঝিলে। বাম পাশেই গুলশান, হাতিরঝিলের চারপাশেই আলো ঝলমল, রাস্তায় গাড়ি চলছে, ওই যে ওপারে রাস্তায় গাড়ি চলছে।